নিয়েছি নারকেল তেল, আর নিয়ে নেবো ভিটামিন ই ক্যাপসুল। তেলটা নিয়ে নেবো আর একটি ক্যাপসুল। এইভাবে তেলগুলো বার করে নেব। দুটি ক্যাপসুল দিলেই যথেষ্ট বন্ধুরা। এই বর্ষাকালে চুল উঠে যাচ্ছে আর খুব অসুবিধা হচ্ছে, যাদের চুল ওঠাতে তারা এই রেমেডিটা করতে পারো। এই দেখো টাটকা অ্যালোভেরা তুলে নিয়ে চলে এসেছি, এর এরম এরম করে পাল্পটা বার করে নেব। পাল্পটা বার করে নিয়েছি আর ক্যাপসুলের এগুলো দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নেব। নারকেল তেল আর এটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। অ্যালোভেরাটা টাটকা হলেই ভালো। মিক্স করার পরে এমন দেখতে হবে, আর দিয়ে দেবো আমি এর মধ্যে লেবুর রস। আমি এখানে একটা গোটা লেবু নিয়েছি, ভালো করে লেবুর রসটা চেপে নিয়ে নেব। নিয়ে এটাকে আরও একটু ভালো করে ম্যাশ করে নেব। নিয়ে এই রেমেডিটা মাথায় স্ক্যাল্পে লাগিয়ে নেব। দেখো কষাচার ছিল, এরকম ডুবিয়ে ডুবিয়ে নেব। আজকে সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাইকে, গুড মর্নিং আরও একবার। তো আজকের ব্লগটা শুরু করা যাক একটু স্পেশাল। চুল উঠে যাচ্ছে, এই বর্ষার সময় সবাইরই একই প্রবলেম। তো চলো একটা সামান্য ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি করি। আমারও দেখো চুল উঠে উঠে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কিন্তু এখন বেশ গ্রোথ হচ্ছে। কি করে হচ্ছে সেটা দেখো, আর এই রেমেডিটা তো আশা করি তোমাদের উপকার হবে। তো সবাইকে শেয়ার করে দিও, যাতে তারা সবাই এই মানে রেমেডিটা ইউজ করতে পারে। নামি দামি জিনিস নয়, খুব সামান্য জিনিস দিয়ে আমি এই রেমেডিটা বানাবো আর চুলে স্ক্যাল্পে লাগিয়ে নেব শ্যাম্পু করতে যাওয়ার আগে। তো চলো দেখে নাও। তো আমি বাটির মধ্যে তো রেডি করে নিয়েছি, এই রকম লেবুর মধ্যে নিয়ে নেব আর স্ক্যাল্পটা এরকম করে করে লাগিয়ে নেব। এই করে করে পুরো চুলের স্ক্যাল্পে ফাঁক করে করে দিয়ে নেব। শ্যাম্পু করতে যাওয়ার আগে কিন্তু, হ্যাঁ তোমরা করে দেখো, নিশ্চয়ই উপকার পাবে। আর রেজাল্ট ভালো যদি হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই লেবুর খোসাটা দিয়েই আমি পুরো চুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব, দেখো তোমরা। আর এটা আধা ঘন্টা রেখে তারপরে শ্যাম্পু করে নেব। নামি দামি ব্র্যান্ডের জিনিস যারা লাগাতে পারছো না বা যারা পারে লাগায়, আমরা তো মধ্যবিত্ত বাড়ির মেয়ে, তো আমরা এইভাবেই চালাই। আর এটা খুব ভালো উপকার ওই রেমেডিটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই জানাবে, কিন্তু পুরো চুলের এই ফাঁককে ফাঁক করে করে স্ক্যাল্পে লাগিয়ে নেবো, অ্যাপ্লাই করে নেবো। নিয়ে আধা ঘন্টা রেখে দেওয়ার পরে শ্যাম্পু করার আধা ঘন্টা আগে মেখে নিয়ে বাড়ির সমস্ত কাজ সারা হয়ে যাবে। পুরো হেয়ারে অ্যাপ্লাই করব, তারপরে শ্যাম্পু করে নেব। এটা সপ্তাহে যখনই দুবার হোক তিনবার হোক তোমরা শ্যাম্পু করবে, এইভাবে অ্যাপ্লাই করে নেবে। খুশকিও চলে যাবে আর চুলটা স্মুথও হবে। কেউ অ্যাপ্লাই করে দিলে ভালো হয়, কিন্তু কে দেবে বলো, নিজে নিজে করে নেওয়াই ভালো। যেটুকু চুল আছে সেইটুকু একটু বাঁচিয়ে রাখার চেষ্টা, আর কিছু না। দেখো পুরো অ্যাপ্লাই করে নিয়েছি, এই বাটির আগাটা লাগিয়ে নেব। তো বন্ধুরা আধা ঘন্টা পরে শ্যাম্পু করে নেব, ধুয়ে নেব,
ব্যাস চুলটা সিল্কিও হয়ে যাবে আর চুল ওঠাটা পড়া একটু কমেও যাবে। এটা সত্যি, তোমরা ট্রাই করো। আর এই রেমেডিটা এত ভালো বন্ধুরা, এটা আমরা স্কিনেও অ্যাপ্লাই করতে পারি, স্কিন হেয়ার দুটোতেই। পুজো তো আসছে, তো চলো স্টার্ট করে দাও সবাই। তো মুখ টুক একদম দেখে নিয়েছি, এটা কতটা গ্লো হয় রয়েছে। বাবু এখনো আসেনি, ক্যারাটে ক্লাসে গেছে আর ড্রয়িং ক্লাসে, ওগুলো করে আসবে, তারপরে আমরা খেতে বসব। যেহেতু আজকে শনিবার, দিদাও নিরামিষই খায়, আমিও খাই, আমাদের বাড়িতে হয়। আমার ছেলে খাবে না নিরামিষই, ওকে মাছ দিতেই হবে। আর আমাদের তো, আমি কচুর রান্না করেছিলাম, এই যে আলু কচু, একদম আলু কচু পাতলা ঝোল। দেখো বন্ধুরা, এই অ্যালোভেরা আর শ্যাম্পু একসাথে দিয়ে করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই জলটা দিয়ে মাথাটা ঘষে নেব। স্নান করে চলে এসেছি আর আমার হেয়ার আর স্কিন ঝকমক করছে। তো দেখো চুলটা ঝেড়ে শুকিয়ে নিয়েছি, কত সুন্দর গ্লেজি হয়েছে। আর ভলিউমটা দেখো,